দিগন্তের শেষ প্রান্ত পর্যন্ত বালির চর ধুধু করছে, তাতে না আছে ঘাস, না আছে গাছ, না আছে বাড়ি ঘর, না আছে কিছু। আকাশের শূন্যতা, সমুদ্রের শূন্যতা আমাদের চিরাভ্যস্ত। তার কাছে আমরা আর কিছু দাবি করিনি, কিন্তু ভূমির শূন্যতাকে সবচেয়ে বেশি শূন্য বলে মনে হয়। কোথাও গতি নেই, জীবন নেই, বৈচিত্র্য নেই, যেখানে ফলে শস্যে তৃণে পশু পক্ষীতে ভরে যেতে পারত, সেখানে একটি কুশের অঙ্কুর পর্যন্ত নেই। কেবল একটা উদাস, কঠিন, নিরবিচ্ছিন্ন বৈধব্যের বন্ধাদশা। ঠিক পাশ দিয়ে পদ্মা চলে যাচ্ছে, ওপারে ঘাট, বাধা নৌকো, স্নানারত লোকজন, নারকেল এবং আমের বাগান, অপরাহ্নে নদীর ধারের হাটে কলধ্বনি, দূরে পাবনার পারে তরু শ্রেণীর ঘন নীল রেখা, কোথাও গাঢ় নীল, কোথাও পাণ্ডু নীল, কোথাও সবুজ, কোথাও মাটির ধূসরতা, আর তারই মাঝখানে এই রক্ত শূন্য মৃত্যুর মতো ফ্যাকাশে সাদা। সন্ধ্যাবেলা সূর্যাস্তের সময় এই চরের উপর আর কিছুই নেই, কেউ নেই, কেবল আমি। Ready?